হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আকাশ দফাদার। আজকে 22 তারিখ, 22শে জানুয়ারি। আজকে থেকে WBP কনস্টেবলের WBP সাব ইন্সপেক্টর ফর্ম ফিল আপ হবে। কী করে ফর্ম ফিল আপ করবো থ্রু মোবাইল ফোন, তার জন্য ভিডিওটি করা দেখে নিন। সর্বপ্রথমে গুগলে এলাম, ক্রোমে গুগল, ঠিক আছে। এখানে সার্চ করব আমি WBP, কেমন, জাস্ট WBP সার্চ করলে আমার গুগলে চলে এলো। প্রথম যেটা এলো আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ WBP police.gov.in, এখানে ক্লিক করব। ক্লিক করলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে যাবে। বেরিয়ে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইট বেরিয়ে যাবে। প্রথমে দেখুন এখানে লেখা আছে রিক্রুটমেন্ট, ওকে, রিক্রুটমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে নিচে রিক্রুটমেন্টে আবার ক্লিক করলাম, ওকে। ক্লিক করার সাথে সাথে দেখলাম আমরা, দেখছি যে প্রথমে রোতে লেখা আছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পে 2020। এখান গেট ডিটেলসে গেলাম। ডিটেলসে যাওয়ার সাথে সাথে লেখা আছে দেখুন ফিল আপ অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন আর ডাউনলোড অফলাইন অ্যাপ্লিকেশান। যেহেতু আমরা অনলাইনে করবো, তার জন্য প্রথমটা ক্লিক করলাম গেট ডিটেলস, ওকে। করার সাথে সাথে চলে এলো এই ট্যাবটা, ওকে। এই ট্যাবের মধ্যে দেখছি প্রথমে লেখা আছে অন গোয়িং রিক্রুটমেন্ট, লেখা আছে দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন WBP 2020। তারপর লেখা আছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর ইন WBP 2020। যেহেতু প্রথমে আমরা কনস্টেবল ফর্ম ফিল আপ করবো, তার জন্য প্রথমেটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে যে ট্যাবটা চলে এলো, নিচে চলে আসবো স্ক্রল করতে করতে। লেখা আছে অফ অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে যাদের অলরেডি যারা কনস্টেবলের পরীক্ষা দিয়েছিলে তাদের তো অলরেডি আছে ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারবে, আর যারা নতুন করছে তাদের জন্য আর ইউ এ নিউ ইউজার, এখানে সাইন আপে গিয়ে ক্লিক করতে হবে, ওকে। সাইন আপে ক্লিক করলে লেখা আছে নেম দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, মোবাইল ফোন দিতে হবে, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ওকে। তো আমি করে নিই এটা আস্তে আস্তে। আপনার সব কিছু ইনপুট করার পর এরকম একটা ট্যাব দেখাবে যে WBPRB.applythroughnet.co.in says your account has been successfully created, ওকে। সিম্পলি আগে যেই সব অপশানগুলো ছিল, মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার, নাম, ইমেল আর নিজস্ব একটা পাসওয়ার্ড দেবো, তারপর ওকে ক্লিক করব। ওটা ক্লিক করার পরে নতুন ট্যাব চলে এলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন WBP 2020। অ্যাপ্লিকেন্ট নেম আমার নাম আকাশ দফাদার, ওকে। তার পোস্ট নেম অলরেডি লেখা হয়ে গেছে কনস্টেবল লেডি কনস্টেবল WBP। সিলেক্ট স্টেট অফ পারমানেন্ট রেসিডেন্স, আমার স্টেটের নাম কি ওয়েস্ট বেঙ্গল, তো ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে জেন্ডার মেল মেল করলাম, ম্যাট্রিয়াল স্ট্যাটাস আনম্যারিড করলাম, যার বিয়ে হবে সে ম্যারিড লিখবে। এবারে মায়ের নাম বাবার নাম লিখতে হবে, ওকে। লিখে নিতে মায়ের নাম বাবার, আমি মায়ের নাম বাবার নাম লেখা হয়ে গেছে। তারপর নিচে যদি চলে আসবো এখানে SC ST OBC জেনারেল কোন যে যা ক্যাটাগরি সে ক্যাটাগরির নাম লিখবে। আমি যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি, তো আমি আনরিজার্ভ ক্যাটাগরি লিখলাম। বলছে আপনি কি পুলিশের কোনো বিভাগীয় কর্মী, যেহেতু না তো না, এমনি অলরেডি না চলে এলো এখানে। এখানে লেখা আছে নট অ্যাপ্লিকেবল ফর দিস, এটা লেখা আছে আপনার NVP জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে হোমগার্ড, বা আপনি কি স্বেচ্ছাসেবক, যেহেতু যদি না হয় তো না, ই হ্যাঁ হলে হ্যাঁ, ঠিক আছে, আমি তো না সো না, ওকে। এখানে লেখা আছে নিচে অবশ্য প্লেস সিলেক্ট NVP হোমগার্ড এই আর নট অ্যাপ্লিকেবল, এখানকার নট এখানে থাকলে তাহলে আপনার নট অ্যাপ্লিকেবল হবে, ওকে, যেহেতু কিছুই না আমরা, কেমন। তারপর চলে আসছে আমার ডেট অফ বার্থ, যে যা ডেট অফ বার্থ তার সে তাই লিখবে, হ্যাঁ, আপনি ডাইরেক্ট কিবোর্ড থেকে লিখলেও হয়ে যাবে, কেমন। আমাদের 23 অক্টোবর 1996, ওকে, সেই হিসাবে আপনি লিখে দেবেন, সব কিছু আপনার চলে আসবে, ওকে। দেখুন চলে আসছে, এখন আপাতত 2021 সালে 1 জানুয়ারি হিসাবে আপনার বয়স, আমার বয়স 24 বছর 2 মাস 9 দিন, ওকে, অনেক বয়স হয়ে গেছে আমার। মাধ্যমিক কোয়ালিফিকেশান অবশ্যই লাগবে, ইয়েস করবে। এবারে চলে আসছে আসল জায়গায় এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে, যে জবে এখানে কী কী আছে দেখতে পাচ্ছেন, যে প্রথমত মাধ্যমিক পাস কত সালে করেছে এখানে লিখতে হবে, তারপরে কোন বোর্ড থেকে পাস করে সেটা লিখতে হবে, পার্সেন্টেজ অফ মার্ক লিখতে হবে, গ্রেড কার কত গ্রেড, সেম অ্যাজ
হাই সেকেন্ডারি লিখতে হবে, হাই সেকেন্ডারি বোর্ডের নাম লিখতে হবে, পার্সেন্টেজ লিখতে হবে, গ্রেড লিখতে হবে। কেউ যদি গ্র্যাজুয়েশন দিতে পারে দিতে পারে, কোনো ম্যান্ডেটরি না, শুধুমাত্র মাধ্যমিকে পাস যারা করে তারাও দিতে পারবে। ওকে, তার জন্য স্টার মার্কস দেওয়া আছে। তাহলে আমি আমারটা দিয়ে দিই কেমন? আর হ্যাঁ, এই যে সিলেক্ট বোর্ড, সিলেক্ট বোর্ডে ক্লিক করলে সব বোর্ডে নাম চলে আসবে। ওকে, ওয়েস্ট, আমার যখন আমরা মাধ্যমিক পাস করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তো সেকেন্ডারি এডুকেশন চলে আসবে। ওকে, এরম এখানে ম্যানুয়াল লিখতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করে দিয়েছি, 2012 সালে পাস করেছিলাম, বোর্ড ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পার্সেন্টেজ গ্রেড ফার্স্ট ডিভিশন হলে গ্রেড এ, সেম অ্যাজ 2022 সালে এইচএস পাস করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড দিতে হবে, পার্সেন্টেজ আর ওভারঅল গ্রেড। ওকে, দেওয়ার পর নিচে চলে এলাম, নিচে দেওয়া আছে যে আমার সিলেক্ট কমিউনিটি, কমিউনিটি এখানে কোনো রকম গাড়োয়ালিও না গোর্খাও না, সো কিছু করার দরকার নেই। কেমন, যে যার ইমেল আইডি ঠিকঠাক আছে দেখতে হবে। এবারে আমার নেক্সট করতে হবে, নেক্সট করলাম, নেক্সট করার পর একটা চলে আসবে এরকম, যা যা আমার ফর্ম ফিল আপ করলাম সেটা চলে এলো, আপনার পারমানেন্ট স্টেট, মেল, আনম্যারিড, আকাশ দফাদার, বিজয় দফাদার, মায়ের নাম, আনরিসার্ভ ক্যাটাগরি, নট অ্যাপ্লিকেল, ডেট অফ বার্থ, ফোন নাম্বার, ক্লাস 2012, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কত পার্সেন্ট, মানে যা যা ফিল আপ করলাম সেগুলো সব দেখলাম ঠিকঠাক আছে কি না, রিভিউ করালো। যদি ঠিকঠাক হয় তাহলে এখানে লেখা আছে ইউর পারমানেন্ট অ্যাড্রেস স্টেট ক্যান নট বি চেঞ্জ ইফ ইউ ফোর্স। ওকে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যদি কন্টিনিউ করি তাহলে ইয়েস করব। ওকে, কন্টিনিউ হওয়ার পরে আপনার চলে এলো নতুন একটা পেজ, ঠিক আছে, আমার পার্সোনাল ডিটেলস আর কোয়ালিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এলো কমিউনিকেশন অ্যান্ড ডিটেলস। ওকে, অ্যাড্রেস লিখতে হবে, রাজ্যের নাম লিখতে হবে, ডিস্ট্রিক্ট, আমি যেহেতু নর্থ 24 পরগনা থেকে তা আমি নর্থ 24 পরগনা লিখলাম। ওকে, চলে এলো আমার পুলিশ স্টেশনের থানা হলো আমার আমার থানা আপনার দেগঙ্গা থানা, তা দেগঙ্গা লিখলাম। পোস্ট অফিস আমার এখানে বেলপুর, এখানে বেলপুরটা দেখি কোথায় থাকার তো কথা, আপনারা এখন স্কল করতে করতে যাবেন, যতক্ষণ আপনার পোস্ট অফিস না পাচ্ছেন ততক্ষণ যাবেন, ঠিক আছে। এই যে বেলপুর পেয়ে গেছে, বেলপুর কেমন, পিনকোড, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, যার যা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন লিখবেন। আমার এখানে কাছাকাছি হলো আপনার ভাসিলা, তাই ভাসিলার রেলওয়ে স্টেশন লিখলাম, ঠিক আছে। আর ঠিকানা হিসাবে ঠিকানা লিখে দেবেন, যে যার যেমন ঠিকানা হয়, কেমন, আমি আমি আমার ঠিকানা লিখেছি, ভিলেজ লিখলাম, পোস্ট অফিস লিখলাম, আর পোস্ট অফিস লিখলাম, আর পুলিশ স্টেশন, ঠিক আছে। লেখার পর যা যা লিখলাম নিচে সেম লিখে, নিচে যখন লেখা আছে চেক ইফ মেলিং অ্যাড্রেস ইজ সেম, মানে উপরে যা নিচেতে সেম করার জন্য এখানে ক্লিক করে হয়ে যাবে। তাই কমপ্লিট মেলিং অ্যাড্রেস, সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা, সেম একই সম্পূর্ণ যোগাযোগের ঠিকানা, যে ঠিকানা লিখলাম। তা লেখা আছে যে শুড বি এবল টু স্পিক রিড অ্যান্ড রাইট, আমি কি বাংলা ভাষা বলতে পড়তে লিখতে পারি, যদি হ্যাঁ হয় তো ইয়েস, আর বেঙ্গলি ভাষা, আমরা বাংলা ভাষা সব পারি। তাই নেক্সট লেখা আছে যে এখানে এখানে পছন্দের ভাষা, এখানে পছন্দের ভাষা নট অ্যাপ্লিকেবল দিস ড্রাইভ, এটা আমার দরকার নেই আমার, ঠিক আছে। রিলিজিয়ান, কার্গিল রিলিজিয়ান, সেটা যেহেতু আমি হিন্দু তাই হিন্দুইজম। ওকে, দেখছি আপনি কি কোনো অভ্যর্থী বিভাগকে অন্তর্গত, দুই এক্সামের ক্যাটাগরি, একদমই না, শূন্য, কেমন। তারপর নিচের দিকে যাই, আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, যেহেতু না, সো নো, এখন আপাতত বেকার আছি। তারপর লেখা আছে হ্যাভ ইউ এভার অ্যাপিয়ার্ড অ্যান্ড এনি এক্সামিনেশান কন্ডাক্টেড বাই WBPSC, আমি কি কখনো আগে এই WBPSC দ্বারা কি কোনো পরীক্ষায় পাশ করে আছি, যেহেতু না, সো না, অবভিয়াসলি নাই লেখা আছে। ওকে, নিচে স্ক্রল করি, এসব আমাদের জন্য না। আপনার বিরুদ্ধে কি কোনোদিনও নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদার, মানে আমাদের কি কোনো পুলিশের থানায় কোনো কেস টেস আছে, যদি কারো থাকে আশা করি সে করতে পারবে না, আমার যেহেতু নেই তা আমি নো লিখলাম। ওকে, যদি কারো থানায় একটু কেস থাকে আর কি। তারপরে কমপ্লিট, নেক্সট করলাম, নেক্সট করার আগে আবার আগের মতো দেখে দিল কী কী ঠিকঠাক লিখেছে কিনা, রিভিউ করে দিল, দেখবেন একবার রিভিউ সব ঠিকঠাক হয়ে গেলে সব ঠিকঠাক আছে, তারপর দেন ইয়েস করে দেবেন। ওকে, ইয়েস করার পর একটু সময় নেমে দেখুন কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট হলে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার,
এখানে ফটো আপলোড করতে হবে কতর মধ্যে, কত 10 কেবি থেকে 50 কেবি ফটো লাগবে, আর সিগনেচার লাগবে কত 5 কেবি থেকে 20 কেবির মতো। তাহলে আমি আমার করে নিই, ওকে ওয়েট করো। দেখতেই পাচ্ছেন আমি আমার ফটো আপলোড করেছি, ফটোর কেবি হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, এবং সিগনেচার আমার আপলোড করা হয়েছে তার হতে হবে 5 কেবি থেকে 20 কেবির মধ্যে সাইজ হতে হবে। প্লেস যেখান থেকে করেছি সেখানকার প্লেস যেহেতু আমি দেগঙ্গা থেকে করেছি, তো দেগঙ্গা লিখলাম, দেগঙ্গা লিখলাম, DGNG। দেন ডিক্লারেশনে আমি যা যা দিয়েছি সব ঠিক কিনা, ঠিক আছে, যা সেখানে ইয়েস করতে হবে, ইয়েস করে আমার নেক্সটে করতে হবে, ওকে। দে প্লিজ এন্টার রিকোয়ার্ড ফিল্ড মাস, মানে আমার একটা রিকোয়ার্ড কিছু করা হয়নি, ওকে। সেখানে প্লিজ এডিট ইমেজ বটন ক্লিক ও সাইজ, সবই ঠিকঠাক আছে এখানে, ওকে। সামনে একটু প্রবলেম হয়েছিল বলে হলো না, ক্লিক করলাম নাও হলো। এবারে কিচ্ছু না, সিম্পলি গিয়ে এখানে ক্লিক করলাম, উপরে গিয়ে রাইট চিহ্ন দিলাম, রাইট চিহ্ন দেওয়ার পরে আমার নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করার সাথে সাথে চলে এলো এখানে, প্লিজ কনফার্ম, কনফার্মটা করতে হবে, ইয়েস। কনফার্ম হওয়ার পরে আমার চলে এলো, এই পেজটা চলে এলো, ঠিক আছে। ফ্রিভি অ্যাপ্লিকেশান, এটা আমার অ্যাপ্লিকেশান হয়ে গেল কমপ্লিট, কেমন বুঝতে পাচ্ছেন। এবার নেক্সট, নেক্সট চলে আসার সময় এখানে চলে এলো কি আমার পেমেন্ট ডিটেলস, পেমেন্ট করতে হবে তাই না, নাহলে তো হবে না। টাকা জমা দিয়ে কী করে পেমেন্ট করব, অনলাইনে দিতে পারবেন, অফলাইন, আমি যেহেতু অনলাইন দেবো অনলাইন করলাম। অ্যাপ্লিকেশন ফি 150, তার সাথে 20 টাকা যোগ, মোট 170 টাকা, কেমন 170 টাকা। আই অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর পে অ্যান্ড সাবমিটে ক্লিক করব, পে অ্যান্ড সাবমিটে ক্লিক করে ইউ হ্যাভ সিলেক্টে অনলাইন পেমেন্ট, ওকে, ওয়ান্স, ওকে, ডু ইউ কন্টিনিউ, ইয়েস কন্টিনিউ করলাম। এবার ওয়েট করি কন্টিনিউ করার জন্য, এখানে আপনার পেমেন্ট ডিটেলস,